তাজপুর বন্দর নির্মাণে নাকি গৌতম আদানি কখনোই আগ্রহী ছিলেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা ভালো করে জানতেন। জেনে বুঝেই নাকি দুজনেই একসঙ্গে রাজ্যে শিল্প স্থাপনের অভিনয় করে গেছেন। কিন্তু কেন? কারণ আছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড APJL বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার চুক্তি করে। এই APJL আদানি পাওয়ার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি ঝাড়খণ্ডের গোড্ডায় বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করতে চুক্তিবদ্ধ ছিল। তবে এই পরিকল্পনার একটা সমস্যা ছিল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে গেলে সাপ্লাই লাইন এবং ট্রান্সমিশন টাওয়ারগুলোকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে, বাংলার বিশেষ করে মুর্শিদাবাদের মধ্যে দিয়ে সেগুলো নিয়ে যেতে হবে। এই রাস্তায় রয়েছে মুর্শিদাবাদের আম ও লিচুর বাগান। এই আম ও লিচুর বাগানের বেশিরভাগ কৃষকেরাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, তারা এই পরিকল্পনায় আপত্তি জানান। এই সমস্যার সমাধান করতেই নাকি আদানিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তিতে আসতে হয়। আদানিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসতে হয়েছিল, শিল্প সম্মেলনে এসে বলতে হয়েছিল কর্পোরেট বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ একটি লাভজনক গন্তব্য, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করতে হয়েছিল। বিনিময়ে রাজ্য সরকার অবশেষে বাংলাদেশে প্রবেশের আগে APJL এর সাপ্লাই লাইনকে মুর্শিদাবাদের ফরাক্কা এবং মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যেতে দেবার ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাজপুর বন্দর প্রকল্পের ঘোষণাও নাকি এই পরিকল্পনারই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। আসলে বাস্তবে যা কিছু ঘটতে চলেছে তা থেকে মনোযোগ সরানোর জন্যই এসব দিয়ে একটা বিভ্রম তৈরি করা হয়েছিল। আরও অভিযোগ, যারা এই বাগানগুলির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়ের সেই কৃষকদের ওপর অকল্পনীয় বর্বরতা চালায়। স্থানীয় প্রশাসন এবং আদানি গোষ্ঠীর পক্ষে কাজ করেছিল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদী কৃষকদের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। তথাকথিত কৃষক বান্ধব মমতা বন্দ্যোপাধ্যায় এসব দেখেও চোখ বুজেছিলেন। অভিযোগ, শেষ পর্যন্ত এই বিদ্যুতের সাপ্লাই লাইন নির্মাণের জন্য শতাব্দী প্রাচীন আম ও লিচুর বাগানগুলি ধ্বংস হয়ে যায়। কৃষকদের অভিযোগ, কয়েকশো বছরে প্রথমবার দেখা যায় যে এই অঞ্চলের বিখ্যাত আম ও লিচুর বাগানে কোনো ফলন হয়নি। মনে করা হচ্ছে নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে আদানি তাজপুর বন্দর প্রকল্প থেকে সরে যান। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য নতুন বিনিয়োগকারী খুঁজছেন। এই তাজপুর বন্দর প্রকল্পের জন্য তিনি প্রায় এক দশক ধরে উতলা হয়ে রয়েছেন, কিন্তু বাস্তবে এর এক বর্গ ইঞ্চিও কাজ হয়নি। এতক্ষণ যা যা অভিযোগ আপনারা শুনলেন, এটির একটিও আমাদের কথা বা আমাদের করা অভিযোগ নয়। এসব অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটি টুইট করেছেন, আপনাদের দেখাচ্ছি সেই টুইট, দেখুন। রাজ্যের চলা শিল্প সম্মেলন নিয়ে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই তাকে বলতে শোনা যায় মুকেশ আম্বানি এবং সঞ্জীব গোয়েঙ্কারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে এই সরকারকে মিসইউজ করছে। বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে হেলিকপ্টারের ভাড়া বাবদ মমতা ব্যানার্জিকে মুকেশ আম্বানির কোম্পানি প্রায় 70 কোটি টাকা ইলেকটোরাল বন্ড মারফত পেমেন্ট করেছেন। আসুন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্পপতি যারা তাদের কাউকে মঞ্চে দেখা যায়নি, আর মুকেশ আম্বানির ব্যাপারে আমার প্রশ্ন আছে। সিলিকন ভ্যালিতে আজ থেকে 6 বছর আগে নিউটাউনে বিনামূল্যে মুকেশ আম্বানিকে 50 একর জমি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই জমিগুলোতে এখন ছাগল গরু চড়ে বেড়ায়। তিনি এখানে কী করবেন আমার সন্দেহ আছে। আমার ধারণা 5G বা 6G
ওই তারগুলো পাতবেন। এর আগে 2021 সালে মমতা ব্যানার্জিকে নির্বাচনে আম্বানি গোষ্ঠী 70 কোটি টাকা দিয়েছেন ইলেকটোরাল বন্ডে। মমতা ব্যানার্জি নির্বাচনে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইটের সব পেমেন্ট এই ইলেকটোরাল বন্ড থেকে করেছেন এবং উনিশেও টাকা দিয়েছেন। মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা এবং মুকেশ আম্বানিরা তারা এই সরকারকে মিসইউজ করছে এবং এর দ্বারা কোনো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো বক্তব্য নেই। উই ওয়ান্ট এমপ্লয়মেন্ট, কেন 2 কোটি বেকার থাকবে, কেন পশ্চিমবঙ্গে একজন এমএমএস করা হাওড়ার মেয়ে ডোমের কাজ করার জন্য, ডোমের কাজ করার জন্য ইলেকট্রিক চুল্লিতে যে দাহ কাজ করা হয় সেই ডোমের কাজ করার জন্য কেন হাওড়ার একজন এমএমএস করা মেয়ে অ্যাপ্লিকেশন করবে? তাজপুর বন্দর নির্মাণে নাকি গৌতম আদানি কখনোই আগ্রহী ছিলেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা ভালো করেই জানতেন। জেনে বুঝেই নাকি দুজনেই একসঙ্গে রাজ্যে শিল্প স্থাপনের অভিনয় করে গেছেন, কিন্তু কেন তার কারণ আছে। কারণ আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড অর্থাৎ APJL বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার চুক্তি করে। এই APJL আদানি পাওয়ার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটা সহযোগী প্রতিষ্ঠান। এটি ঝাড়খণ্ডের গোড্ডায় বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের সরবরাহ করতে চুক্তিবদ্ধ ছিল। তবে এই পরিকল্পনার একটা সমস্যা ছিল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে গেলে সাপ্লাই লাইন এবং ট্রান্সমিশন টাওয়ারগুলিকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে, বাংলার বিশেষ করে মুর্শিদাবাদের মধ্যে দিয়ে সেগুলো নিয়ে যেতে হবে। এই রাস্তায় রয়েছে মুর্শিদাবাদের আম এবং লিচুর বাগান। এই আম ও লিচুর বাগানের বেশিরভাগ কৃষকেরাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, তারা এই পরিকল্পনায় আপত্তি জানান। এই সমস্যার সমাধান করতেই নাকি আদানিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তিতে আসতে হয়। আদানিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসতে হয়েছিল, শিল্প সম্মেলনে এসে বলতে হয়েছিল কর্পোরেট বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ একটি লাভজনক গন্তব্য, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করতে হয়েছিল। বিনিময়ে রাজ্য সরকার অবশেষে বাংলাদেশে প্রবেশের আগে APJL এর সাপ্লাই লাইনকে মুর্শিদাবাদের ফরাক্কা এবং মালদাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যেতে দেবার ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাজপুর বন্দর প্রকল্পের ঘোষণাও নাকি এই পরিকল্পনার একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। আসলে বাস্তবে যা কিছু ঘটতে চলেছে তা থেকে মনোযোগ সরানোর জন্য এসব দিয়ে একটা বিভ্রম তৈরি করা হয়েছিল। আরও অভিযোগ, যারা এই বাগানগুলির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় সেই কৃষকদের ওপর অকল্পনীয় বর্বরতা চালায়। স্থানীয় প্রশাসন ও আদানি গোষ্ঠীর পক্ষে কাজ করেছিল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদী কৃষকদের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। তথাকথিত কৃষক বান্ধব মমতা বন্দ্যোপাধ্যায় এসব দেখে চোখ বুজেছিলেন। এসব অভিযোগ আমরা করছি না, এটা আমাদের বক্তব্য নয়, এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি এই বিষয়ে একটা টুইটও করেছেন, যে টুইট আপনাদেরকে দেখালাম। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।